এবার মার্কেট থেকে তুলে নেওয়া হচ্ছে সমস্ত 2000 টাকার নোট। আপনার বাড়িতেও কি রয়েছে 2000 টাকার নোট? কি করবেন এই নোটগুলো? কত দিনের মধ্যে জমা দিতে হবে ব্যাংকে? বাড়িতে এই নোট রেখে দিলে কি হবে জানেন? চিন্তা না করে জানুন কি বলছে আরবিআই। আবারও ব্যাংকের সামনে দেখা যাবে লম্বা লাইন, দিন রাত জেগে ব্যাংকের দুয়ারে ঠেলাঠেলি করবে আমজনতা, কারণ বাতিল হলো 2000 টাকার নোট। বড় সড় সিদ্ধান্ত ঘোষণা করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। দীর্ঘদিনের জল্পনায় শিলমোহর দিল আরবিআই। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আর ছাপানো হবে না 2000 টাকার নোট। সাধারণ মানুষকেও 2000 টাকার নোট না দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিআই। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে 2000 টাকার নোট বাতিল হলেও ঘাবড়ানোর কিছুই নেই। সাধারণ মানুষ আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে গিয়ে 2000 টাকার নোট বদলে নিতে পারবেন। গ্রাহকদের সুবিধার্থে এই নিয়ম বহাল থাকবে। সেই সাথে জানিয়ে দেওয়া হলো একবারে 2000 টাকার নোটে 20,000 টাকার বেশি বদলানো যাবে না। আরবিআই জানিয়েছে 2000 টাকার নোট বাতিল নিয়ে অযথা চিন্তার কিছুই নেই। প্রতিটি ব্যাংকই যেন গ্রাহকের সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করে সেই নির্দেশ ইতিমধ্যে দিয়েছে আরবিআই। এবারে প্রশ্ন, হঠাৎ কেন বাতিল হলো 2000 টাকার নোট? রিজার্ভ ব্যাংকের উদ্দেশ্যে জানানো হয়েছে যে সময় 2000 টাকার নোট বাজারে আনা হয় সেই সময় বাজারে কম মূল্যের নোটের সরবরাহ কম ছিল, আর সেই ঘাটতি পূরণ করতে 2000 টাকার নোট ছাপানো হয়। তবে বর্তমানে অন্যান্য কম মূল্যের নোটের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, তাই 2000 টাকার নোটের কার্যকারিতা ফুরিয়ে এসেছে, সেই কারণে 2000 টাকার নোট বাতিল করা হয়েছে। আরবিআই সূত্রে জানা গিয়েছে 2000 টাকার 89% নোটই ছাপানো হয়েছিল 2017 সালের আগে, ফলে নোটগুলোর স্বাভাবিক আয়ু অনেকটাই ফুরিয়েছে। 2023 সালের 31 মার্চের হিসেব অনুযায়ী এই মুহূর্তে বাজারে যে পরিমাণ 2000 টাকার নোট রয়েছে সেগুলোর মূল্য 3.62 লক্ষ কোটি টাকা। 2016 সালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিল করেছিল মোদী সরকার। এরপর নতুন 500 টাকার নোট এবং 2000 টাকার নোট চালু করা হয়। বর্তমানে 2000 টাকার নোটই হলো ভারতের সবথেকে বড় মূল্যের নোট। অবশ্য দীর্ঘদিন ধরে ব্যাংক কিংবা এটিএম এ এই নোট তেমন দেখা যাচ্ছিল না, তাই অকেজো হয়ে পড়ছিল এই নোট। এবার সরকারি ঘোষণায় বাতিল হলো এই নোটটি। এই চিত্র যেন ফের একবার মনে করিয়ে দিয়েছে 2016 সালের নোটবন্দির কথা।